2024 সালে নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারকে পাখির চোখ করেছে বিজেপি। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার কাঁচগোলার পীরখালিতে বিশাল সমাবেশ করে বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নাম না করে সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা চোর, গরু চোর বলে তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের ডাকও দেন। আমি উত্তরবঙ্গের কথাই বলছি, আলিপুরদুয়ার জেলা তৈরি করেছে, কালিম্পং জেলা তৈরি করেছে, সেখানে জেলা শাসকের অফিস, পুলিশ লাইন, জেলা জাজেস কোর্ট কিছুই তৈরি করতে পারেনি। যারা এইসব মিথ্যে কথা, ধপবাজি ছাড়া অন্য কিছু নেই, উনি পশ্চিমবঙ্গ মদ ভাতা আর বিয়ার লটারি করে শেষ করে দিয়েছে। এদিন আগামী চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি কর্মীদের উপর কোনো অত্যাচার হতে দেবেন না বলে প্রতিশ্রুতি দেন শুভেন্দুবাবু। এদিন জনসভায় মোদী সরকারের একাধিক প্রকল্পের ফিরিস্তিও দেন শুভেন্দু। জনসভায় লোক হয়েছিল ভালোই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।